তত্ত্বাবধায়ক সরকার না শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশনকে সরকার সর্বতোভাবে সহযোগিতা করবেন আগামী জানুয়ারিতে নির্বাচন হবে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না আমরা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি আমরা মোকাবেলা করছি আর হাত নেতৃত্বে দেশের মানুষ কাঁপে নিজের চান চুরির দায়ে সন্ত্রাসী হত্যা লুটপাটের যে মানি লন্ডারিং যে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছে সেই চোর সন্ত্রাসী হাতে ক্ষমতা দেবে দেশের মানুষ এদেশের মানুষ কখনো কোন চোর সন্ত্রাসী হত্যাকারী খুনি দণ্ডপ্রাপ্তের হাতে কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশবাইর থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না আমরা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি আমরা মোকাবেলা করছি এই চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে আপনাদের মনে আছে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এই গণমানুষের দল কখনো ষড়যন্ত্র করে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি ক্ষমতায় থাকেনি ক্ষমতায় যায়নি আপনাদের মনে আছে 1996 সালে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেছিলেন শেখ হাসিনা 2001 সালে তার ক্ষমতা 5 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সেই ক্ষমতা ছেড়ে জনতার কাতারে চলে এসেছে একদিন এক ঘন্টাও বেশি ক্ষমতায় থাকে না আমরা নির্বাচনে বিশ্বাস করি নির্বাচনী হল একমাত্র জনসমর্থনের দিকটি সেই জনসমর্থন নিয়েই এই গণমানুষের দল ক্ষমতায় আছে কালোতা দক্ষিণতায় নয় কাজেই রক্ত চক্ষু আওয়ামী লীগকে দেখে কোন লাভ নেই আওয়ামী লীগ গণমানুষের দল হিসাবে জনগণকে সাথে নিয়ে যতই ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্ছনের জন্য সেই নির্বাচনী বৈতরণে আমরা পার হবই হব শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ ভাই এবং বোনেরা এ আওয়ামী লীগ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে এ আওয়ামী লীগ তখনও জাতীয় আন্তর্জাতিক শক্তিকে মোকাবেলা করেই এই জননীর জন্মভূমিকে স্বাধীন করেছে এ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সকল সামরিক জনতা এবং অপশক্তিকে পতাকা করেই 2009 সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ সেই কারণেই বলতে চাই যারা রক্তচক্ষু দেখায় বাংলার জনগণের সবচেয়ে বড় ভূমিকা হল বাঙালি জাতি তো বাঙালি বীর জনতা সরকারি মানুষ দেশপ্রেমিক মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই করবে যত চতুর্মুখী লোক অপশক্তির বিরুদ্ধে লড়াই করে নির্বাচন আমরা বৈতরণী পার হব আমার ভাই এবং বোনেরা সদা সতর্ক থাকবে যত ষড়যন্ত্রই হোক না কেন আজকে মির্জা ফখরুল সাহেব গতকালকে হুমকি দিয়েছেন আন্দোলনের নাকি শুরুই করে নাই
আন্দোলন করবে কঠোর আন্দোলন আমাদের নাকি ঘুম হারাম করে ফেলবে 2014 সালে আন্দোলন করেছে 2014 সালে মায়ের সামনে ভেঙে রেপ করেছে ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে আমাদের হত্যা করেছে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালে এক জাগত গ্রেনেড হামলা চালিয়েছিলেন তখন বিশ্ব বিবেক কোথায় ছিলেন তখন বিশ্ব বিবেক কোথায় ছিলেন আর তাই সেই বিশ্ব বিবেককে বলতে চাই কোন পক্ষপাত করবেন না আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না তত্ত্বাবধায়ক সরকার না শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশনকে সরকার সর্বতোভাবে সহযোগিতা করবেন আগামী জানুয়ারিতে নির্বাচন হবে এবং আমার বিশ্বাস বাংলার মানুষ দীর্ঘ 15 বছর যাব আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আমাদের যে অর্জন আমাদের যে অগ্রগতি আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবার আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেবে নৌকায় ভোট দেবে আবার শেখ হাসিনার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা আমার ষড়যন্ত্র চলছে একাত্তরের ঘাতক পঁচাত্তরের ঘাতক এবং তাদের দেশ বিদেশি শক্তি ষড়যন্ত্রকারী বিদেশি মদতদাতারা সেই মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তর হয়ে আজকে ষড়যন্ত্র করছে স্যাংশনের কথা বলে বিচারপের কথা বলে অনেক কথাই বলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের নামে এসআর জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন করতে চায় বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায় পরিষ্কার বলতে চাই 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এটা আফগানিস্তান নয় এটা পাকিস্তান নয় আফগানিস্তানে একটা পুতুল সরকার বসাতে পেরেছেন পাকিস্তানে বারবার সেনাবাহিনী আমদানি করতে পারছেন ষড়যন্ত্র করে এটা বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ কোন ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাস্ত করবে না কোন ষড়যন্ত্র কানে হবে না শেখ হাসিনা গতকালকে স্পষ্ট বলেছেন দরকার পড়লে আমরাও স্যাংশন আরোপ করব আমরা ভিড়ু না আমরা কারো কথায় কারো অঙ্গুল হেলনে চলি না কারো স্যাংশন বা কারো ভিসা নিতে ভয় পাই না নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে যারা অংশগ্রহণ না করবেন তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ও স্যাংশন কোন পর্যবেক্ষক আসবে কি আসবে না কারা নির্বাচনে আসবে কি আসবে না বড় কথা নয় নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় কথা এবং ইনশাল্লাহ সে নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনে আবার শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের উন্নয়নের ধারা অগ্রগতির ধারা আমরা এগিয়ে না যাব চুরির দায়ে সন্ত্রাসী হত্যা লুটপাটের দায়ে মানি লন্ডারিং এর দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছে সেই চোর সন্ত্রাসী হবে ক্ষমতা দেবে দেশের মানুষ এদেশের মানুষ কখনো কোন চোর সন্ত্রাসী হত্যাকারী খুনি দণ্ডপ্রাপ্তের হাতে কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না এটা ভালো করেই আমরা জানতে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী হবে যদি জনপ্রিয়তা প্রয়োগ করতে চান নির্বাচনে অংশ নিন নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন জনগণের কাছে যান রাষ্ট্র ক্ষমতায় থাকতে দুর্নীতি এবং সন্ত্রাস হত্যার জন্য ক্ষমা প্রার্থনা করুন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।